এই জন্য দিলেন যে আল্লাহর কালামুল মজিদ আল কোরআন রয়েছে, কোরআনের ওই স্পর্শ লাগার জন্য, ছোঁয়া লাগার জন্য আর দু টাকার কাপড় নেই, ও কোটি কোটি টাকা দাম হয়ে গেছে, না বোঝা গেল না, আপনার দাম কিছু নাই, আমার দাম কিছু নাই, কিন্তু অন্তরে ওই যখন দয়ার নবীর ভালোবাসার ছোঁয়া লেগে যাবে, রং ধরে যাবে, স্পর্শ হয়ে যাবে, বাবা ওই দিনটা রওশন জমির তখন হয়ে যাবে, ওই রওশন জমিরের আলোটা মাথা থেকে পা পর্যন্ত ছড়িয়ে যাবে, পৃথিবীর কোন শক্তি নাই তোমার ক্ষতি করতে পারে, পৃথিবীর কোন শক্তি নাই ক্ষতি করতে পারে, ওই মাটি তোমাকে স্পর্শ করবে না, করবে সবার বেলা করে দিচ্ছে, আর একজনের বেলা কেন করলো না, না বোঝা গেল না। হ্যাঁ বাবা, তোমার শরীরটা তোমার দেহটা মাটির সঙ্গে মিশিয়ে দিতে চাও, না আল্লাহর রসুলের রঙে রেঙে তুমি পাকা হতে চাও, কোনটা হতে চাও, কি বা আল্লাহ রসুলের মহাব্বত দিয়ে যেতে চান, না আল্লাহ রসুলের মহাব্বত কে ছেড়ে দিয়ে যেতে চান? যদি আপনি বলেন যে আমি ইমান নিয়ে যাব, ইমান নিয়ে যাওয়ার একটাই মাত্র শর্ত, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা নিয়ে যাব, আর কিছু নয়, যত কিছু আছে একটা নিয়ম, এই নিয়মের পরিকাঠামোর ভিতর দিয়ে ভালোবাসার জন্ম তৈরি করার জন্য এইসব নিয়ম করা আছে, কি বা তুমি কেন বলবো আল্লাহ রসুলের সুন্নাহ, দাড়ি কেন রাখবো আল্লাহ রসুলের সুন্নাহ, পাঞ্জাবি কেন পরবো আল্লাহ রসুলের সুন্নাহ, উজু কেন করবো আল্লাহ রসুলের সুন্নাহ, আল্লাহ রসুল করতেন তাই করি, সেই ভালোবাসাই করি, আর যখনই বলবেন এটা করতে হয় করি, আলোক হয়ে যাবে, কি বা না বোঝা গেল না। আল্লাহ আল্লাহ রাসূলকে যদি ভালোবেসে আপনি যদি দুনিয়া ছেড়ে চলে যেতে পারেন, বাবা যে আপনার কবরে ওই মাটি আপনার শরীরকে খেতে পারবে না, তাহলে আল্লাহর ওলিরা আল্লাহ ওয়ালারা পূজার গানে দিনেরা এরা আল্লাহ আল্লাহ রাসূলের পথে চলেছিল, না আমার আমার মতো চলেছিল, তিনি কি আল্লাহ রসুলের পথে চলেছিলেন মনে হয় আপনাদের? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহে তিনি কি আল্লাহ রসুলের মতে চলেছিলেন? তিনি কি আল্লাহ রসুলের পথে মতে চলেছিলেন? বাইজিদ বস্তামী রহমতুল্লাহ আলাইহে, মুজাদ্দিদ আলবে সানি রহমতুল্লাহ আলাইহে, বাবা ফরিদ্দিন গাঞ্জি শাখার রহমতুল্লাহ আলাইহে, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহে, আমি খসরু রহমতুল্লাহ আলাইহে, সাসুবি আশেকে রসুল সৈয়দ মস্তানেস জামালউদ্দিন স্যার রহমতুল্লাহ আলাইহে, এরা কি আল্লাহ আল্লাহ রসুলের পথে চলেছেন না চলেননি? জি জি জি। আপনি কি বলছেন? তাদের দেহ মাটি হয়ে গেছে, সন্দেহ আছে কিছু? সন্দেহ আছে বা তাদের দেহ মাটি হয়নি, আল্লাহ তার হেফাজত করে নিয়েছে, আল্লাহ তার বন্ধুকে, আল্লাহ তার বন্ধুদের যেভাবে হেফাজতে সিকিউরিটি দিয়েছেন, বিশ্বের সমস্ত পৃথিবীর মানুষ যদি এক হয়ে চেষ্টা করে অত দামি স্বীকৃতি কেউ দিতে পারবে না, না বোঝা গেল না। আল্লাহ আল্লাহর প্রেমিকদের জন্য কবরটাকে একটা জান্নাতের টুকরো বানিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ, হ্যাঁ জান্নাতের টুকরো বানিয়ে। একজন আলেম বলে বিচার হবে তবে তো জান্নাত, আর আপনারা বলেন যে খাজা মুচিস্তি রহমতুল্লাহ আলাইহির জান্নাতের মধ্যে ঘোরাফেরা করছে, গওসুল আজম জান্নাতের মধ্যে ঘোরাফেরা করছে, তা বিচারই হলো না, তারা যাইতে তো
বুঝতে পারছেন না? প্রশ্ন করছি আমি।